আমরা যেভাবে সকলের জন্য জনকল্যাণে জনস্বার্থে আমরা যে নির্বাচনের তারিখটা পিছিয়েছিলাম 30শে জানুয়ারি থেকে 1ই ফেব্রুয়ারি, সেটা পরিষ্কার বলে আমাদের প্রমাণিত করে যে নির্বাচন কমিশন যদি চায় ওনারা জনস্বার্থে একটা ভালো সিদ্ধান্ত এবং ঐক্য করে একটা সিদ্ধান্ত নিতে পারে। তাই আমি আশা করি সেই মন মানসিকতা নিয়ে 1ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন একটা ভালো, সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে। আরেকটা প্রশ্ন ছিল, ভোটারদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে ওনারা যেন অবশ্যই নির্ভয়ে চিন্তা না করে ওরা ভোট দিতে যায়, ওনারা ওনাদের ভোটের অধিকারই নিজেরাই রক্ষা করবেন। ভোট দেওয়াটা একটা বড় দায়িত্ব, আর ভোটাররা যখনই ভোট দিবেন তখনই মনে রাখবেন যে অন্য কেউ তখন আপনাদের ভোটটা কেড়ে নিতে পারবে না বা আপনাদের পক্ষে ভোট দিতে পারবেন না। তো ভোট দেওয়াটাও কিন্তু ভোট চুরি এগেনস্টে রুখে দাঁড়ানোর একটা কর্মসূচি। তো সকল ভোটারদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আপনাদের ভোটটা দিন। আমরা যে ধরনের জনগণের সাড়া পেয়েছি গণসংযোগের সময় আমরা বিশ্বাস করতে পারি এখন খালি মেয়র পদে নয় সকল কাউন্সিলর পদেও যে আমরা জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। দেখেন একটা নির্বাচনে সকল দায়িত্ব আমাদের অভিভাবক এবং আমাদের যাওয়ার জায়গাটাই হলো নির্বাচন কমিশন। আমাদের আশঙ্কার জায়গাটা বারাবারই নির্বাচন কমিশনের থেকেই আসবে, নির্বাচন কমিশনই পারবে এই আশঙ্কার জায়গাতে কোনো রকমের একটা পরিবর্তন আনার জন্য। বিশেষ করে নির্বাচন কমিশন ইভিএমটা পুরা 30 লাখ ভোটের উপরে চাপিয়ে দিয়েছে, এখনও কিন্তু ওনারা দেখাচ্ছেন না দৃশ্যমানভাবে যে ওনাদের কোনো দক্ষতা আছে ইভিএম চালানোর জন্য। তাই ওনারা সেনাবাহিনী থেকে প্রত্যেকটা মেশিনের জন্য দুইটা কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে কোনো অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। ইলেকশন দিন যদি পরিস্থিতি অবনতি হয়, কোনো অভিযোগ দাখিল করা হয়, সেই ব্যাপারে ওনারা কী ধরনের পদক্ষেপ নেবে সেটা ব্যাপারে আমরা কিন্তু এখনও চিন্তিত অবশ্যই আছি। আমরা বলতে চাচ্ছি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দায়িত্বশীল ব্যক্তিত্বের জন্য কোনো বিতর্কিতা সৃষ্টি না করে কোনো মন্তব্য করে। ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ দল কিন্তু একটা বিতর্কিতা সৃষ্টি করার জন্য অনেক হুমকি দিচ্ছে এবং পুলিশকেও চেষ্টা করছে প্রভাবিত করার জন্য, যে কিছু হয়তো বিএনপি কর্মীদেরকে আটক করার জন্য বা হ্যারাস করার জন্য বা হরণীয়মূলক আচরণ করার জন্য। সেই জায়গাগুলোতে আমি বিশ্বাস করি যে অনেকেরই অধিকার আছে যে কোনো মন্তব্য রাখার জন্য, তবে বিতর্কিতা যেন সৃষ্টি না হয় সেই জায়গাতে নির্বাচন কমিশনের কিন্তু আরও সচ্ছল হতে হবে আর দৃষ্টিমান হতে হবে যে ওনারা কোনো ধরনের বিতর্কিতা সৃষ্টি অ্যালাউ করবেন না, ওনারা কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত করার জন্য অ্যালাউ করবেন না, ওনারা কোনো ব্যক্তিকে অ্যালাউ করবেন না নির্বাচনকে বাঞ্ছন করার জন্য। এরকম ভূমিকা আমরা কিন্তু নির্বাচন কমিশন থেকে শুনতেও চাই এবং বিশেষভাবে দেখতেও চাই। সেই জায়গাটাতে আমি বারবারই নির্বাচন কমিশনের উপরে আমি আমার প্রশ্নগুলি রাখবো, ওনাদের থেকেই আমি উত্তরগুলি আগামীতে দৃশ্যভাবে দেখতে যাব। আমরা আগেও বলেছি অনেকবার যে কোনো একটা ইলেকশন হলো সাধারণ ভোটারদের একটা প্রকাশ করার জায়গা। এই ইলেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগামীতে সাধারণ ভোটাররা কিন্তু খালি একটা মেয়র নির্বাচিত করতে যাচ্ছেন না, ওনারা যে জায়গায় ওনাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন ক্ষুণ্ণ হয়েছে, যে জায়গায় ওনাদের মুক্ত আলোচনা মুক্ত চিন্তাকে দমন করে রাখা হয়েছে, ভোটাররা এখন আদর্শ জায়গার থেকে চেষ্টা করবে ভোটের মাধ্যমে রায় দেওয়ার জন্য যে দেশের দুর্নীতি দুঃশাসন অন্যায়কে আর প্রশ্রয় দেওয়া যাবে না। ভোটাররা চূড়ান্ত রায় দিবে ভোটের মাধ্যমে যে নেতৃত্বী খালেদা জিয়ারকে যে কারাগারে রাখা হয়েছে এই কারাগারে রাখাটা অন্যায়, অবৈধ, অযোগ্য, অবিলম্বে পুরো দেশই চায় যে ওনাকে মুক্তি করে দেওয়া হোক, রেহাই করে দেওয়া হোক। আমি ঢালাওভাবে কোনো মন্তব্য আর পরিস্থিতি নিয়ে অনেক ধরে করছি না, কারণ পরিস্থিতি কিন্তু নিয়মিত বদলাচ্ছে। যখনই পরিস্থিতি কোনো সমস্যা আমরা দেখি আমরা সেই পরিস্থিতি চিহ্নিত করে সঠিক তথ্য দিয়ে অভিযোগগুলো করি, যখনই পরিস্থিতি বুঝি যে একটু শান্ত শৃঙ্খলভাবে বজায় আছেন সেটাও আমরা তাৎক্ষণিকভাবে বলে দিই। তবে ঢালাওভাবে পরিস্থিতি ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না। ইলেকশন শেষ হওয়ার পরে
আমরা আমাদের ফাইনাল মন্তব্য করব যে পুরো প্রক্রিয়াটা ওভারঅল কেমন ছিল।